দুজন উপকারের প্রতিদান দিতে চেয়েছিলে তাই না আমার মা এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তাই প্রতিদান নিতে মায়ের সেবা করার জন্য নিয়ে এলাম মা এ হচ্ছে মির্জা কন্যা জিনিয়া আর এ হচ্ছে খন্দকার কন্যা সাদিয়া মাসুদ কাজীর পুত্র শানু কাজী ওদের দুজনকে একত্রে জোর করে বিয়ে করার জন্য সব প্রস্তুতি নিয়ে এসেছিল সেখান থেকে আমি ওদেরকে উদ্ধার করেছি বলে আমাকে কিছু প্রতিদান দিতে চাইল মির্জা কন্যা জিনিয়া এবং খন্দকার কন্যা সাদিয়া যখন আমাকে প্রতিদান দিতে চাইল তখন আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি প্রতিদান হিসেবে কিছু পাওয়ার জন্য যেহেতু তুমি আমার জীবনের সবকিছু সেহেতু প্রতিদানটা তোমার সামনেই নেই কারণ বড় বংশের কন্যারা প্রতিদান দেবে নিশ্চয়ই সেটা বিরাট কিছু নিশ্চয় বিরাট কিছু আমি মির্জা কন্যা জিনিয়া আমরা যদি কোনো কিছু দান করি তাহলে তার পরিমাণ উল্লেখ থাকে না বলো কত বড় অঙ্কের টাকা তুমি প্রতিদান হিসাবে চাও অ্যামাউন্ট আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হলো আমাদের বংশের কাউকে ছোট বংশের লোকেরা যদি উপকার করে থাকে তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত তার প্রতিদান দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি ওদের কাছে আমরা ঋণী তাই নির্ভয়ে নির্দ্বিধায় মন খুলে বলতে পারো কত টাকা তুমি প্রতিদান হিসেবে চাও আমি যদি টাকা না চেয়ে অন্য কিছু চাই তোমরা দুজন যখন প্রতিদান দিতে এতই আগ্রহী তাই প্রতিদান নিতে আমিও খুব আগ্রহী বলো বলো কি চাও আমি চাই তোমরা দুজন মিলে মাত্র পনেরো পনেরো মিনিট বলো কিছু পনেরো মিনিট আমার মায়ের দুপা তোমরা দুজনে ধরে মাত্র পনেরো মিনিট টিপে দেবে অসম্ভব প্রশ্নই ওঠে না জানতে পারি কেন অসম্ভব আমি মির্জা বাড়ির মেয়ে আমাদের বংশের লোকেরা কোনো বিশেষ কারণে অভাব অনটনে পড়লেও না খেয়ে মরে যাবে তবুও চাকর চাকরানির কাজ করে না কারণ সে মির্জা বংশের মেয়ে মানে উঁচু বংশের মেয়ে আমি খন্দকার বাড়ির মেয়ে আমাদের বংশের মেয়েরা রান্না পর্যন্ত করে না কারণ ওটা কাজের ঝিয়ের কাজ তাই আর সেই বাড়ির মেয়ে হয়ে আমি তোমার মায়ের পা থেকে সেবা করব অসম্ভব আমি খন্দকার বংশের মেয়ে তাই নাকি হ্যাঁ তাহলে তোমরা দুজন মির্জা এবং খন্দকার কন্যা ভালো করে শুনে এবং জেনে রাখো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি স্বার্থপরের মতো কোনো প্রতিদান নেব না তবে এমন একদিন আসবে যেদিন তোমরা দুজন পাগল হয়ে যাবে আমার মায়ের সেবা করার জন্য হ্যাঁ আমার মায়ের সেবা করার জন্য